আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা করব পার্টিসিপেল নিয়ে আসলে আমরা অনেকেই জানি বা নাম শুনেছি পার্টিসিপেল কিন্তু এর সঠিক ব্যাখ্যা জানি না যে পার্টিসিপেল আসলে কাকে বলে বা পার্টিসিপালের কাজ কি আমরা প্রথমেই পার্টিসিপেলের সংজ্ঞাটা দেখে নেই ভার্ব এর যে ফর্ম একসঙ্গে ভার্ভ এবং অ্যাডজেক্টিভ এই দুইটাই কাজ একসাথে করে তখন তাকে পার্টিসিপেল বলে ঠিক আছে আবার দেখি ভার্বে যে ফর্ম একসঙ্গে এবং অ্যাবজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপেল বলে যেমন ডোন্ট পুট ইউর হ্যান্ড ইন্টু বয়েলিং ওয়াটার এখানে বয়েল ভার্বের সাথে আইনজী যুক্ত হয়ে বয়লিং ভাবটি গঠন করেছে ঠিক আছে বয়লিং শব্দ অর্থ ফুটছে এখানে ভার্ভটির কাজ সম্পূর্ণ করেছি বয়লিং এই সেন্টেন্সে এই যে এই বয়েলিং এই সেন্টেন্সে ভার্ভের কাজ সম্পূর্ণ করেছে আবার নাউন ওয়াটারের পূর্বে বসে তার অবস্থা বোঝাচ্ছে ঠিক আছে অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ সম্পূর্ণ করেছে ওয়াটার হচ্ছে একটি নাউন এর পূর্বে বয়লিং শব্দটা যখন ব্যবহৃত হয়েছে তখন এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে ঠিক আছে অর্থাৎ এ ফর্মটি হবে আবার উই শুড নট ইট রুটেন ইকস এখানে সেন্টেন্সটিতে রুটের পাস্ট পার্টিসিপেল হচ্ছে রুটেন অর্থাৎ পচে গেছে এ কাজটি সম্পূর্ণ করেছি ঠিক আছে এবং নাউন এর পূর্বে বসে অ্যাডজেকটিভের কাজ সম্পন্ন করেছে তাই রোটেন ইজ এ পার্টিসিপেল তাহলে পার্টিসিপেলের কাজ হচ্ছে ভার্ভের যে ফরম এক একসঙ্গে ভার্ভ এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপেল বলে অর্থাৎ একটি সেন্টেন্সে পার্টিসিপেল ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুইটা কাজই একসঙ্গে করবে পার্টিসিপেল হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এবং লাস্ট ওয়ান ইজ পারফেক্ট পার্টিসিপল ঠিক আছে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আই স এ বয় প্লেইং ফুটবল আমি একটি ছেলেকে দেখেছি ফুটবল খেলতে ঠিক আছে খেলছে পাস্ট পার্টিসিপেন্ট দি বুক ওয়াজ স্টলিন দেন পারফেক্ট পার্টিসিপেন্ট হচ্ছে হ্যাভিং ফর গটেন হিম আই ওয়েট আউটসাইড দি ক্যাবিন আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও এবং ভিডিওতে কোনো প্রকার ভুল হয়ে থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাই দিন